হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব আমেরিকান যে স্পেস এজেন্সি রয়েছে নাসা, সেই নাসা স্পেস এজেন্সির একটা মিশন রিসেন্টলি 24 তারিখে সাকসেসফুল হয়েছে। এবং এই যে মিশনটা রয়েছে, এই মিশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এই মিশনটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 2016 সালে, এবং এই 23 সালে 24 সেপ্টেম্বর এই মিশনটা কমপ্লিট হয়েছে। এই মিশনটার মেন উদ্দেশ্য ছিল, আমাদের পৃথিবী থেকে অনেকটাই দূরে একটা গ্রহাণু বা অ্যাস্টেরয়েড রয়েছে যার নাম হচ্ছে বেনু। এই বেনু অ্যাস্টেরয়েড থেকে অ্যাকচুয়ালি স্যাম্পল কালেক্ট করে সেটা পৃথিবীতে নিয়ে আসা, এটাই ছিল এই মিশনের উদ্দেশ্য। এবং এই মিশনের উদ্দেশ্যটা কিন্তু সাকসেসফুলি সফল হয়েছে, এবং সেটা কিন্তু স্যাম্পল প্রায় 250 গ্রামের মতো স্যাম্পল কালেক্ট করে পৃথিবীতে আনতে পেরেছে। ঠিক আছে, তাহলে এই 250 গ্রাম স্যাম্পলটা কিন্তু কম নয়। নাসার এটা হচ্ছে প্রথম স্যাম্পল রিটার্ন মিশন যেটা কিন্তু 250 গ্রাম স্যাম্পল কালেক্ট করে আনতে পেরেছে। এর আগে কিন্তু কোনো দেশ, কোনো স্পেস এজেন্সি এত পরিমাণের স্যাম্পল কিন্তু কালেক্ট করে আনতে পারেনি। এর আগে জাপানের স্পেস এজেন্সি জাক্সা কিন্তু 2টো স্যাম্পল রিটার্ন মিশন সাকসেসফুলি কন্ডাক্ট করেছে এবং স্যাম্পল কালেক্ট করে পৃথিবীতে আনতে পেরেছে। তার মধ্যে একটা হচ্ছে হায়াবুসা এবং সেকেন্ডটা হচ্ছে হায়াবুসা 2। হায়াবুসার মাধ্যমে নগণ্য পরিমাণ অ্যাস্টেরয়েড স্যাম্পেল সেটা আনতে পেরেছে পৃথিবীতে, আর হায়াবুসা 2-এর মাধ্যমে প্রায় 5 গ্রাম, ঠিক আছে, প্রায় 5 গ্রামের মতো স্যাম্পেল একটা অ্যাস্টেরয়েড ছিল যার নাম হচ্ছে রোগু অ্যাস্টেরয়েড, সেইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি স্যাম্পেলটা কালেক্ট করে আনতে পেরেছে মাত্র 5 গ্রাম। এবং সেখান থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। আর এখানে নাসা কিন্তু প্রায় 250 গ্রামের মতো স্যাম্পেল কালেক্ট করে পৃথিবীতে নিয়ে এসেছে। তাদের কিন্তু এক্সপেকটেশন ছিল মোটামুটি 60 গ্রাম যদি আনতে পারে তাহলে কিন্তু তাদের মিশনটা অ্যাকচুয়ালি সফল হতো। তার জায়গায় কিন্তু অনেকটাই বেশি পরিমাণ স্যাম্পেল আনতে পেরেছে এই নাসার অ্যাকচুয়ালি মিশনটা। ঠিক আছে, তাহলে এই যে মিশন, এই মিশনটা বললাম তোমাদের স্যাম্পেল রিটার্ন মিশন, এবং এই মিশনটা যে গ্রহাণুতে করা হয়েছে সেটা কিন্তু পৃথিবী থেকে অনেক অনেক দূরে রয়েছে। এবং সেই গ্রহাণু অ্যাকচুয়ালি সেই গ্রহাণুটা প্রায় আমাদের 5টি ফুটবল গ্রাউন্ড যত বড় হবে অতটা কিন্তু ওই গ্রহাণুটার সাইজ রয়েছে। প্রায় 492 মিটারের ব্যাস রয়েছে। ঠিক আছে, এত বড় একটা গ্রহাণু যেটা হচ্ছে প্রায় 492 মিটার এর ব্যাস। এই গ্রহাণুটা কিন্তু ধীরে ধীরে পৃথিবীর দিকে সামনে এগিয়ে আসছে, এবং একসময় পৃথিবীতে কিন্তু ধাক্কা মারারও বা অ্যাকচুয়ালি পৃথিবীতে অ্যাকচুয়ালি আছড়ে পড়ার চান্স রয়েছে। সেই জন্য কিন্তু বিজ্ঞানীরা তৎপর রয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এই গ্রহাণু নিয়ে। ঠিক আছে, তাহলে বললাম এই গ্রহাণুটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই ব্লু রঙের দেখতে, এবং এর থেকে অ্যাকচুয়ালি আলো কিন্তু এর মধ্যে অনেকটাই কম বিকিরণ হয়, কারণ এই যে সারফেস রয়েছে এর মধ্যে কার্বন অনেক পরিমাণে রয়েছে, এবং আমরা জানি কার্বন হচ্ছে উত্তম শোষক তাপের, এই অ্যাকচুয়ালি আলোর। ঠিক আছে, সেই কারণে যে পরিমাণ আলো ওই গ্রহাণুর মধ্যে পড়ছে বা বেনুর মধ্যে পড়ছে, সেই বেনুর সারফেস থেকে কিন্তু আলোটা ঠিকভাবে রিফ্লেক্ট হচ্ছে না। প্রায় মাত্র 4% আলোই কিন্তু, সূর্যের আলো কিন্তু সেখান থেকে রিফ্লেক্ট হচ্ছে। সেই কারণে গ্রহাণুটা কিন্তু অনেকটা দেখতে কালো বা অন্ধকার গ্রহাণু। পৃথিবীর মোটামুটি অ্যাকচুয়ালি 30% আলো কিন্তু রিফ্লেক্ট করতে পারে। যে পরিমাণ আলো সূর্যের থেকে এসে পৃথিবীর উপর পড়ে তার 30% আলো কিন্তু পৃথিবী রিফ্লেক্ট করে, আর এই গ্রহাণু যেটা বললাম বেনু গ্রহাণু এটা কিন্তু মাত্র 5% আলোই রিফ্লেক্ট করতে পারে বা প্রতিফলিত করতে পারে। সেই কারণে এতটা দেখতে কালো হয় গ্রহাণুটা। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু স্যাম্পেলটা নিয়ে এসেছে। এবার তোমাদের বলে রাখি এই যে মিশন ওসিরিস রেক্স, এই ওসিরিস রেক্সের পুরো নাম হচ্ছে অরিজিন স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন রিসোর্স আইডেন্টিফিকেশন সিকিউরিটি রেগোলিথ এক্সপ্লোরার। ঠিক আছে, তাহলে এই যে মিশন, এই মিশনের পুরো নাম হচ্ছে অরিজিন স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন রিসোর্স আইডেন্টিফিকেশন সিকিউরিটি রেগোলিথ এক্সপ্লোরার। ঠিক আছে, তো এইটা হচ্ছে এর পুরো নাম। তো এই যে মিশন, এই মিশনটি অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছিল আমাদের 8ই সেপ্টেম্বর 2016 সালে। তারপর প্রায় দু বছর পরে আমাদের অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস নাগাদ 2018 সালে এটা অ্যাকচুয়ালি বেনু অ্যাস্টেরয়েডে পৌঁছে গিয়েছিল। তারপর বেনু অ্যাস্টেরয়েডে পৌঁছানোর পর সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাই, পরীক্ষা নিরীক্ষা চালানোর পর সেটা কিন্তু বেনু গ্রহ থেকে অ্যাকচুয়ালি স্যাম্পেল কালেক্ট করে 20 অক্টোবর 2020 সালে সেখান থেকে অ্যাকচুয়ালি স্যাম্পেল কালেক্ট করে, এবং 2021 সাল নাগাদ সেটা কিন্তু সেখান থেকে রওনা দেয়,
এবং রওনা দিয়ে আমাদের মোটামুটি দু বছর পর 2023 সালে 24 সেপ্টেম্বর কিন্তু এটা পৃথিবীতে ল্যান্ড করে, এবং এটা ল্যান্ড করেছিল আমাদের অ্যাকচুয়ালি উটা মরুভূমিতে। উটা মরুভূমি হচ্ছে আমাদের ইউএসএ বা আমেরিকার একটা মরুভূমি, সেই মরুভূমির মধ্যে কিন্তু ল্যান্ড করেছিল। তোমরা কিন্তু ছবিতে দেখে নাও, এটা হচ্ছে উটা মরুভূমি। এখানে কিন্তু এই যে আমাদের অ্যাকচুয়ালি স্পেসক্রাফ্টের অ্যাকচুয়ালি যে ক্যাপসুলটা, সেই ক্যাপসুলটা কিন্তু মহাকাশ থেকে ল্যান্ড করেছিল আমাদের পৃথিবীতে উটা মরুভূমিতে। সেখান থেকে কিন্তু ক্যাপসুলটাকে কালেক্ট করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে, তারপর সেটাকে কিন্তু আমাদের আমেরিকার যে জনসন যে আমাদের রয়েছে স্পেস সেন্টার, সেখানে কিন্তু আনা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তারপর সেই ক্যাপসুলের ভিতরে যে আমাদের ক্যানিস্টার রয়েছে, সেই ক্যানিস্টারটাকে ভালো করে বাইরে বের করা হবে এবং সেটাকে নাইট্রোজেন স্প্রে করে, যাকে বলা নাইট্রোজেন পার্চ, ঠিক আছে, সেই নাইট্রোজেন স্প্রে করে ভালো করে কিন্তু প্রোটেকশন দেওয়া হবে। তারপর সেটাকে কিন্তু ভালোভাবে খোলা হবে, খোলার পর দেখা হবে সেখানের মধ্যে, সেই স্যাম্পেলের মধ্যে কী কী এলিমেন্ট রয়েছে এবং স্যাম্পেলের মধ্যে কী কী আরও জিনিস রয়েছে, সেইগুলো ভালো করে খতিয়ে দেখা হবে। এবং সেই স্যাম্পেল থেকে কিন্তু অনেক কিছু জিনিস জানা যাবে, কারণ সেই স্যাম্পেলটা প্রায় 4.5 বিলিয়ন ইয়ার্সের পুরনো, বা প্রায় 4.5 বিলিয়ন বছরের পুরনো। সেই পুরনো স্যাম্পেলটার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের পৃথিবী বা সৌরজগৎ কীভাবে সৃষ্টি হয়েছে এবং পৃথিবীতে কীভাবে প্রথম লাইফ এসছে বা জীবনের সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। এছাড়াও এই যে আমাদের অ্যাস্টেরয়েড, সেই অ্যাস্টেরয়েড অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি এবং সেই অ্যাস্টেরয়েডটা কীভাবে আমরা অ্যাকচুয়ালি ভাঙবো বা অ্যাস্টেরয়েড কীভাবে ডিস্ট্রয় করবো, সেই সম্পর্কে কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে যাবো এখান থেকে। এবং বলে রাখি, এই যে ক্যানিস্টার বা বাক্সটি খোলার সময় কিন্তু খুব সাবধানে খুলতে হবে, কারণ পৃথিবীর যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের কোনো ম্যাটার বা কোনো পদার্থ বা বস্তু যেন তার সঙ্গে মিশে না যায়, তার সঙ্গে যেন কন্টামিনেট না হয়ে যায়, এই দিকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এবং যারা, যে সকল বিজ্ঞানীরা এই ধরনের কাজ করবে বা এই নিয়ে কাজ করবে, তারা কিন্তু অবশ্যই ভালো করে এক্সপ্লোশন প্রুফ অ্যাকচুয়ালি তারা জ্যাকেট বা ড্রেস পরে নেবে, তারপর সেই কাজটা কিন্তু ভালো করে মাস্ক পরে, হ্যান্ড গ্লাভস পরে কাজটা করবে এবং দেখবে এর মধ্যে কী কী রয়েছে। এইগুলো জানতে পারলে কিন্তু আমরা পৃথিবী সৃষ্টি এবং পৃথিবীতে প্রাণ সৃষ্টির অনেক কিছু বিষয় সম্পর্কে বা অনেক কিছু থিওরি সম্পর্কে জানতে পারবো। এবং যেগুলো আমরা জানি যে পৃথিবীতে কিন্তু অটোনোমাসলি সমুদ্রের জলের মধ্যে আমাদের প্রাণের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমাদের বিজ্ঞানী ওপারেন এবং হ্যালডেন এই মতবাদটা দিয়েছিলেন। ওপারেন হ্যালডেনের মধ্যে কিন্তু এরকমভাবে পৃথিবীতে আমাদের প্রাণের সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা এর মাধ্যমে এই যে অ্যাস্টেরয়েড, যে আমাদের এক্সপেরিমেন্ট অ্যাস্টেরয়েডের যে স্যাম্পেল নিয়ে এসেছি, এর মাধ্যমে যদি পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারি যে অ্যাস্টেরয়েডের মধ্যে কিন্তু কিছু যেগুলো লাইফ ফর্মের যেগুলো বেসিক আমাদের কম্পোনেন্ট, যেগুলো বেসিক কম্পোনেন্ট, সেইগুলো অ্যাস্টেরয়েডের মধ্যে আছে, অর্থাৎ আমাদের ধরো অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে কিন্তু প্রোটিন তৈরি হয় এবং নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে জিন তৈরি হয়। যদি এই ধরনের কম্পোনেন্ট আমাদের অ্যাস্টেরয়েডের মধ্যে পাওয়া যায় বা থাকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি জানতে পারবো হয়তো অ্যাস্টেরয়েডের মাধ্যমে পৃথিবীতে প্রথম প্রাণের বীজ রোপিত হয়েছিল, অর্থাৎ অ্যাস্টেরয়েডের মাধ্যমে কিন্তু আমাদের প্রাণের যে বেসিক কম্পোনেন্টগুলো সেইগুলো পৃথিবীতে এসেছিলো, এমনটা কিন্তু হতে পারে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। নাসার প্রফেসর দান্তে লুরেটা তিনি কিন্তু বলছেন যে এই ধরনের অ্যাস্টেরয়েড থেকেই কিন্তু নাকি প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল পৃথিবীতে, হয়তো এই ধরনের অ্যাস্টেরয়েড থেকেই কিন্তু প্রথম অ্যামিনো অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড বা এই জাতীয় আমাদের অর্গ্যানিক কম্পাউন্ডগুলো পৃথিবীতে এসেছিল এবং পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল এই ধরনের অ্যাস্টেরয়েড থেকে। তো এই যে আমাদের বেনু অ্যাস্টেরয়েড রয়েছে, এই বেনু অ্যাস্টেরয়েড অ্যাকচুয়ালি আমাদের নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড, অর্থাৎ পৃথিবীর সামনাসামনি একটা অ্যাস্টেরয়েড। তোমাদের বলে রাখি, অ্যাস্টেরয়েড হচ্ছে মেনলি তিন ধরনের হয়। একটা হচ্ছে বেল্ট অ্যাস্টেরয়েড, অর্থাৎ আমাদের যে মার্স এবং জুপিটারের মাঝখানে কুইপার বেল্ট রয়েছে, তার মধ্যে কিন্তু অসংখ্য প্রচুর অ্যাস্টেরয়েড কিন্তু প্রদক্ষিণ করছে সূর্যকে, যেমন বিভিন্ন গ্রহরা প্রদক্ষিণ করে সূর্যকে, সেরকম কিন্তু অ্যাস্টেরয়েড বা গ্রহাণু এরাও কিন্তু সূর্যটার দিকে প্রদক্ষিণ করে। তাহলে এই মার্স এবং জুপিটারের মাঝখানে রয়েছে বেল্ট অ্যাস্টেরয়েড। তারপর আরেক ধরনের অ্যাস্টেরয়েড রয়েছে, যাকে বলা হয় ট্রোজান অ্যাস্টেরয়েড। এই ট্রোজান অ্যাস্টেরয়েড কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো আমাদের গ্রহগুলো রয়েছে সৌরজগতে, সেই গ্রহগুলোর যে আমাদের কক্ষপথ, সেই কক্ষপথ ধরেই কিন্তু প্রদক্ষিণ করে, ঠিক আছে। তো এই ধরনের যে অ্যাস্টেরয়েড সেগুলোকে বলা হয় ট্রোজান অ্যাস্টেরয়েড। তারপর তিন নম্বর টাইপস যে অ্যাস্টেরয়েড রয়েছে, সেই অ্যাস্টেরয়েডগুলোকে বলা হয় নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড। আমি তো আগেই বললাম এই যে নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড, এর অপর নাম হচ্ছে আর্থ ক্রসার, অর্থাৎ এই ধরনের অ্যাস্টেরয়েডগুলো অ্যাকচুয়ালি আর্থ বা পৃথিবীর যে আমাদের কক্ষপথ রয়েছে, সেই পৃথিবীর কক্ষপথকে কিন্তু ক্রস করে পেরিয়ে আসে, এই জন্য এইগুলোকে বলা হয় আর্থ ক্রসার। তো এই ধরনের যে আর্থ ক্রসার অ্যাস্টেরয়েড, সেগুলো মোটামুটি তোমাদের এখন পর্যন্ত
10,000 পাওয়া গেছে, তার মধ্যে কিন্তু 1400 বা 1400 অ্যাস্টেরয়েড সেগুলো কিন্তু হ্যাজার্ডাস, অর্থাৎ পৃথিবীর পক্ষে বিপজ্জনক। ঠিক আছে, প্রায় 1400 এমনি অ্যাস্টেরয়েড রয়েছে। এই 1400 অ্যাস্টেরয়েডের মধ্যেই একটা অ্যাস্টেরয়েড হচ্ছে আমাদের বেনু অ্যাস্টেরয়েড, এটাও কিন্তু পৃথিবীর পক্ষে হ্যাজার্ডাস। মোটামুটি পরবর্তী যে শতক রয়েছে আমাদের, নেক্সট সেঞ্চুরি, সেই নেক্সট সেঞ্চুরির শেষ দিকে কিন্তু এই অ্যাস্টেরয়েড পৃথিবীতে আছড়ে পড়তে পারে বা ধাক্কা মারতে পারে। সেই কারণে এখন থেকে কিন্তু বিজ্ঞানীরা তৎপর হচ্ছে এই অ্যাস্টেরয়েড নিয়ে, এবং এই অ্যাস্টেরয়েড নিয়ে এতটা কাজ করছে। এবং এই অ্যাস্টেরয়েডের যে অ্যাকচুয়ালি সংঘর্ষ, সেই সংঘর্ষ এড়ানোর জন্যই কিন্তু এই ধরনের গবেষণা চালানো হচ্ছে। এছাড়া কিন্তু পৃথিবীতে কীভাবে প্রাণ এসেছে বা পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে এবং পুরো সৌরজগৎ আমাদের কীভাবে সৃষ্টি হয়েছে, এই সকল নিয়ে এই ধরনের যে তথ্য সেই নিয়ে কিন্তু গবেষণা করার জন্য এই ধরনের অ্যাস্টেরয়েডে কিন্তু স্যাম্পেল যে রিটার্ন মিশন সেটা কিন্তু পাঠানো হয়েছিল। তো অলরেডি আমেরিকার টেক্সাসে কিন্তু এই নিয়ে কাজ শুরু হয়ে গেছে, যে স্যাম্পেল পাওয়া গেছে, স্যাম্পেল নিয়ে অলরেডি গবেষণা চলছে, এবং গবেষণার ফলে কী কী তথ্য আমাদের বেরিয়ে আসে, এই গবেষণার ফলে স্যাম্পেল দিয়ে কী কী এলিমেন্ট পাওয়া যায়, এই নিয়ে তোমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট দেবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবে।